Yo. Yes. Momo, momo, momo. কোথায় যাচ্ছি ভাবো দেখি বুঝতে পারছো মোমো মানেই এখন একটাই নাম পিন্টু দার দোকান সেটা কোথায় কারা কারা গেস করতে পারছো রাত্রি করে বলো দমদম ক্যান্টনমেন্ট একদম ঠিক গেস হয়ে যায় ঠিক আছে সেখানেই যাওয়া হবে যারা নতুন দেখছো তাদেরকে আমি বলে রাখি যারা চিনতে পারছো না বা চেনো না আমার নাম অঞ্জন তোমরা দেখছো লেটস ইট গাইজ জনপ্রিয় মোমোর দোকান ঠিক আছে ইউটিউবে শুধু মোমো লিখলে একটাই নাম আছে নিচে পিন্টু দার দোকান এই যে পিন্টু দা মোমো আজকে একটু ছোট্ট ডিফেক্ট ওই ফাঁকাটা নেই কোনো সমস্যা নেই আবার একদিন আসা হবে ওটা খাওয়া হবে কিন্তু আজকে চার রকমের আইটেম খাওয়া হয়েছে অলরেডি বলে দিয়েছে চার রকম শুনে নিয়েছো ঠিক আছে মোমো দিয়েই চার রকমের ফ্লেভারফুল আইটেম তুমি ভেবে দেখো কী হতে চলেছে এবার তোমাদেরকে করে অন স্পট দেখাচ্ছে দাদা কীরমভাবে করে সেটা আমি রিভিল করবো না ঠিক আছে সেটা দাদার কাছেই খাক তোমরা শুধু দেখো ঠিক আছে খাচ্ছি টেস্টটা শুধু আমি বলছি কেমন খেতে হবে অলরেডি আগে খাওয়া হয়ে গেছে প্রথমেই হাতে পিন্টু দার দেওয়া কি পেড়ি পেড়ি মোমো মানে কত রুপে জব ছোড় দু জাস্ট গেট আপ টা দেখো এটা লুকস আলাদা ধোঁয়া উড়ছে জাস্ট ধোঁয়া ফার্স্ট বাইট ঠিক আছে কিন্তু না একদম পারফেক্ট তাই তো খাওয়া যাক তাহলে ঠিক আছে যা গরম যে গ্রেভি যে উপরে হালকা গ্রেভিটা দেওয়া টস করে আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ভাই তুমি কি এর আগে কোথাও পেরি পেরি খেয়েছো আমি খাইনি সিরিয়াস আমি তো তিন ধরনের শুধু মোমো খেয়েছি সিম্পল তিনটে আইটেম একটা নতুন বেরিয়েছিল গঙ্গরাজ মোমো সিম্পল স্টিম মোমো আর হচ্ছে তোমার ফ্রাইড মোমো আর কিচ্ছু না নাথিং একজন ছেড়েছে 42 রকমের মোমো আমি শুনেই মাথা মারা ভাই 42 রকমের মোমো এটা প্রাইসটা কি রেখেছো অনলি 50 জাস্ট ভাবার বাইরে ভাবার বাইরে সুলমানটা দেবো নাকি পুরো মোমোটাই ঢুকে যাচ্ছে হানি চিলি মোমো সেকেন্ড আইটেম ঠিক আছে এখনো কিন্তু দুটো আসছে ওয়েট লোভনীয় ব্যাপারটা শুধু এনজয় করো ঠিক আছে কতগুলো দিচ্ছে গো তুমি এটার প্রাইস কত 50 ভরপুর হানি আছে ঠিক আছে তার মধ্যে মেইন জিনিস চিলি তারপরে এই যে অনিয়ন ক্যাপসিকাম স্মেল এই যে স্মেলটা আসছে জাস্ট মানে ভাবার বাইরে ঠিক আছে পুরো আলাদা মোমো একরকমের কিন্তু এই যে ভ্যারাইটি টেস্টিংয়ের পুরো আলাদা কী আছে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি শীর্ষে ও চলছে প্রসেসিং এইটা
অসাধারণ খেতে আমি নিজেও জানি, বলে এখানে লেখা আছে কি এখানে এই টাইপের আমি, কারণ নিজেও আমি জানি কি ভাই হেভি খেতে, সেই জন্য আমি লিখে রাখি না, আর টেস্টটাই ম্যাটার। কে বড়িয়া থা গুরু, ভ্যারাইটি মেনটেন করছি, ঠিক আছে। প্রথম বাইট অলরেডি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। যেরকম বলেছিলাম, ঠিক আছে, যেটা এক্সপেক্টেশন ছিল আমার, যে জাস্ট লেভেল আর লেভেলই খেতে, ঠিক আছে। সেকেন্ড যে নম্বরটা, এইটা এখনো পর্যন্ত আমি ফ্যান হয়ে গেলাম, জাস্ট আলাদা। ইস মিল চিলি হানি, থার্ড আইটেম এটা স্পেশাল, ঠিক আছে, দই মোমো। কে বলো তুমি, এখন অনেক জায়গায় করছে দই মোমো, ঠিক আছে, কার দেখা দেখি সেটা আমরা জানি, এক্সট্রা করে বলছি না, ঠিক আছে। দই মোমো আবিষ্কার আমিই করেছি, কিন্তু দা বুঝতে পারছো, দই মোমো জাস্ট আলাদা, জাস্ট স্মুথ, দেখেছো, হার্ড আইটেম, চেস লিখে রাখো, দই মোমোটা চেস করতে হবে, ঠিক আছে, লিখে রাখলে দোকানদার শিখে। খাট্টা হালকা, কোরিয়ান্ডারের টেস্ট, তার সঙ্গে উপরে দিয়ে দই, খাট্টা পান, ঠিক আছে, ট্যাঙ্গিনেস, খুব এটার জন্য হচ্ছে মাস্ট। গ্রেভি গ্রেভি হবে, সসটা লেগে গেছে, মেয়োনিজ দিয়ে টস হবে, না গ্রেভি ট্রাই করবো, নেবো না, যে স্টিম মোমো দেওয়া থাকবে তার উপর এরকম ফ্রাইড থাকে, তার উপর এরকম পুরো একদম ম্যারিনেশনগুলো করে, তারপরে খেতে কেমন হয়েছে? দই মোমোটা আমি খেয়েছি আগেও, পুরো জাস্ট ওটা আলাদাই, কিন্তু হ্যাঁ ওই যেটা দিলে আগেরটা হানি চিলি ওটা খাইনি, মিস হয়ে গেছিল তখন, কেমন এটা এখনো পর্যন্ত হানি চিলি বেস্ট আমার কাছে, কিন্তু এটা আগে খেয়েছি আমি জানি কিরকম। যাদের যাদের আসার ইচ্ছা আছে, বেশি লেট করে লাভ নেই, স্যাটা স্যাট চলে আসো, ঠিক আছে, দমদম ক্যান্টনমেন্টে নামবে, 3 নম্বর প্ল্যাটফর্ম, জাস্ট নেমেই সামনেই দোকান, 50 টাকায় দিচ্ছে, সম্ভব লোভ লাগছে, বেশি লোভ লাগলে চলে আসতে হবে, লেট করো না। এখনো বাকি, সবে তো 3টে খেয়েছি, এখনো একটা আছে বাকি, ওয়েট দাঁড়াও, এটা ফিনিশ করি তারপরে আর একটা আসছে। বাটার মশালা, বাটার মশালা, বাটারটা দেখতে পাচ্ছ তো চারিদিকে পুরো একদম, এটাই হচ্ছে ব্যাপার। এটার মধ্যে মেইন আসলে কি কি দাম? ক্রিম দিয়ে পুটলি মাখানো, ক্রিম বাটার পাঞ্চ করে একটা গ্রেভি, পুরো বাটারি ভাই, মাউথ পুরো মুখের মধ্যে বলছে ভেতরটা, ১০ তারিখে তাহলে দেখো লঞ্চ করা যায় কিনা একদম, তাহলে আসছি আমরা, কেন আরও অনেকে আসবে, চাপ নেই, কথাবার্তা হয়ে গেছে অলরেডি, 10 তারিখ তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। কিন্তু তো আজকের মতো ইতি, ঠিক আছে, টাটা, একদম 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 হার্ড ওয়ার্ক যেরকম করছো করে যাও, দেখা হচ্ছে 10 তারিখ, ঠিক আছে, একদম, আমি চাই তোমরা আসো, ঠিক আছে, চলো টাটা ভাই। কোনটা বেশি তোমাদের ভালো লাগলো দেখে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আছে, সাবস্ক্রাইবটা দাওয়াতেই হবে, কারণ 42 ডকমের মধ্যে মোটামুটি 4 রকম তো খেলাম সবচেয়ে ফেমাস, কেমন লাগলো সেটা বলো, সাবস্ক্রাইবটা করো, লেটস গো, আজকের মতো বাই বাই, টাটা, সায়োনারা।